ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য কার সোশ্যাল মিডিয়ায় ডিজাইন এই ডিজাইনটা আমি কীভাবে করেছি তোমাদেরকে আমি শেয়ার করব স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় তো দেখতে পাচ্ছেন ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া অনেক রকম সাইডে এরকম ডিজাইনটা থাকে এই ডিজাইনটা কিভাবে করেছে তো আমি আজকে তোমাদেরকে শেয়ার করব তো কিভাবে আমি এটা করেছি তো আজকে আমি তোমাদেরকে সাথে শেয়ার করে নেব তো চলো শুরু করে যাক প্রথম আমরা কি করব যে কোনো একটা সাইজ নিয়ে নেবো এখান থেকে যে কোনো কন্টোলেন দিয়ে তো যে কোনো একটা আমি সাইজ নিয়ে নিচ্ছি এখান থেকে যাই হোক এখান থেকে যাই এখান থেকে আমি এই সাইডে নিয়ে নিচ্ছি উনিশশো কুড়ি বা হাজার আশি এখান থেকে এই দুটো সাইজ আমরা কিন্তু এখানে ক্লিক করব এখান থেকে যে কোনো এখানে তিনশো পিক্সেল আট জিবি মোডে আমরা ক্লিক করে এখান থেকে নিয়ে নেবো আমরা তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার কিন্তু একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আমি জাস্ট শর্টকাট কিটা অন করে দিই যাতে তোমাদের পারফেক্টলি বুঝতে সুবিধা হয় তো এখান থেকে অন করে দিয়েছি আমি তো দেখতে পাচ্ছেন তো আমি একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিয়েছি এখান থেকে কী করবো এখান থেকে জাস্ট রেক্টঙ্গুলার টুল নিয়ে নেবো এখানে শর্টকাট হয়েছে ইউ তো জাস্ট রেক্টঙ্গুলার টুল নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা আর্টবোর্ড আমি ক্রিয়েট করে নিয়েছি এখান থেকে জাস্ট আমি একটা র্যাক্টম নিয়ে নিচ্ছি এখান থেকে জাস্ট একটা যে কোনো সাইজ আমি একটা পারফেক্টলি অনুযায়ী আমি একটা র্যাক্টম কালার নিয়ে নিলাম র্যাক্টম নেওয়ার পর এখান থেকে যে কোনো আমি একটা কালার আমি কিন্তু ক্রিয়েট করে নিতে পারি এখানে যে কোনো কালার তো যাই হোক আমি একটা এরকম একটা ভিন্ন কালার একটা নিয়ে নিলাম হালকা কালার দেখতে পাচ্ছেন এখানে হালকা কালার হালকা কালার নেওয়ার পর এখানে কী করবে এখান থেকে জাস্ট এই এফএক্স এক্স অপশানে আমি যাব এখানে এখান থেকে যেতে পারেন অথবা এখান থেকেও যেতে পারেন ঠিক আছে আমি জাস্ট এ অপশানে যাওয়ার পর এখানে জাস্ট ব্ল্যান্ডিং অপশানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা কী করব এখান থেকে এখান থেকে জাস্ট স্টক বলে একটা অপশান হয়েছে স্টকের ওপর আমরা ক্লিক করবো এখানে স্টকের ওপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা যে কোনো একটা কালার আমরা এখান থেকে দিতে পারি স্টক একটা এখান থেকে জাস্ট হালকা আমি স্টকটা হালকা বাড়িয়ে দিলাম এখান থেকে বাড়িয়ে দেওয়ার পর এখানে জাস্ট আমি কী করব এখানে জাস্ট ইনারগুলো দিতে পারি এখান থেকে দিতে পারেন এখান থেকে জাস্ট এখান থেকে জাস্ট প্যাটার্ন দিতে পারেন প্যাটার্ন তো প্যাটার্ন আমি দেবো না যাই হোক এইটাতে এখান থেকে জাস্ট আমি আউটার গুলো দিয়ে দিচ্ছি ডান ওকে তো এটা দেওয়ার পর আমরা কি করব এখান থেকে জাস্ট এটা দেওয়ার পর এটা কন্ট্রোল ঠিকই করবো এখানে জাস্ট এটা ক্লিক করবে এটা কন্ট্রোল টি দেবো কন্ট্রোল টি দেওয়ার পর মাউসে লেফট ক্লিক করব মাউসে লেফট ক্লিক করার পর এখানে পারসপ্যাকটিভে যে অপশানটা আছে পসপেক্টিভে ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট আমি এটাকে এরকম অনুযায়ী বেঁকিয়ে দেবো হালকা তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার কিন্তু এটা বেঁকে গেছে অলরেডি সো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার কিন্তু বেঁকে গেছে এটা কি করবো এখান থেকে জাস্ট এটাকে আমি একবার কপি করব এখান থেকে বা না কপি করলে হবে ঠিক আছে যেমন আছে সেরকম রাখছি পরে আমরা নেক্সট স্টেপে যাব এখান থেকে জাস্ট আমরা এখান থেকে একটা কালারটা মডিফাই করবো এখান থেকে গেডেন কালার নিয়ে নিচ্ছি গ্রেডেন কালার নেওয়ার পর এখান থেকে যে আমি কালার একটা পিক করে নিয়েছি এখান থেকে যাই হোক এই কালারটাই পিক করে নিলাম পরে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো বা অথবা আমরা এখান থেকে এই কালারটা আমরা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা কি করব এখান থেকে এখান থেকে একটা যে কোনো আমি ইমেজ একটা নিয়ে নিচ্ছি এখান থেকে প্লেস এম্বুডেড বলে একটা অপশান আছে এখান থেকে জাস্ট একটা ইমেজ আমি ডাউনলোড আছি এখান থেকে জাস্ট আমি একটা ইমেজ আমি কিন্তু এখান থেকে ওপেন করে নিয়েছি সো দেখতে পাচ্ছেন ওপেন করার পর এটা জাস্ট আমি এটা সবার কার ওপর আমি কিন্তু রেখে দেবো এটাকে জাস্ট এটা সবকার ওপর রেখে দেবো এটা কন্ট্রোলটি দেবো কন্ট্রোলটি দেওয়ার পর জাস্ট আমি এটাকে জাস্ট ছোটো করে নেবো এখান থেকে জাস্ট আমি একটা ঠিক মিডিল পয়েন্টে আমি একটা পারফেক্ট সাইজ অনুযায়ী আমি কিন্তু এটা বসিয়ে দেবো যাতে আমার পারফেক্টলি ছবির সাথে এটা কিন্তু ম্যাচ করি এটাকে তো আমি এই পজিশানে কিন্তু রাখলাম আমার কিন্তু পারফেক্টলি কিন্তু ম্যাচ করবে এটাকে এই পজিশানে তো এটা রাখার পর এটা কী করব আমি আর কপি করে নেব কপি করার পর যে ম্যান প্রথম এটা আছে সেটা আমরা কিন্তু বন্ধ করে দিলাম বন্ধ করার পর এখানে যে সেকেন্ড এট আছে সেকেন্ড এখান থেকে কী করব ক্রিয়েট ক্লিপিং মার্কস বলে একটা অপশান আছে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেবো মাস্ক করার পর এখানে যেটা আছে এটা জাস্ট আমি এখান থেকে চালু করে দেবো চালু করার পর নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারটার উপর আমি কী করব এখানে মাস্ক করবো এখানে সাদা থাকলে এখানে কী করবো কালো এখানে জাস্ট ব্রাশ টুল নিয়ে এটাকে জাস্ট আমরা এখান থেকে এটাকে মুছে দেবো দেখি বা এটাকে সাদা করে দেখি এটা যদি না মুছে এখান থেকে তাহলে কী করব আমরা উপরেরটা নেবো উপরেরটা জাস্ট এখান থেকে মাস্ক করবো এখান থেকে জাস্ট একটা ডিলিট করি এখান থেকে জাস্ট সাদা করবো এখান থেকে জাস্ট এখান থেকে কালো করে দেবে এখান থেকে জাস্ট এটাকে মুছে দেবো অলরেডি সো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার কিন্তু মুছে যাবে এনে অপাসিটি এটা হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তাহলে আরও পারফেক্টলি আমার কিন্তু মুছে যাবে এখান থেকে সো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার কিন্তু এটা মুছে গেল এখান থেকে যদি আরও ইয়ে করতে চান এখান থেকে জাস্ট এটাকে মাস্ক করবেন মাস্ক করার পর এখান থেকে জাস্ট কালোটা এখান থেকে দিয়ে দেবেন তাহলে পারফেক্টলি আমার কিন্তু এটা মিশে যাবে এখান থেকে কালারটা সো দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি কালারটা আমার কিন্তু অটোমেটিকলি মুছে গেছে এখান থেকে আমাদের আর একটা জিনিস কী করতে হবে এখান থেকে দেখি তো এই জিনিসটা এটা আমার প্রসেসটা হয়ে গেলো এখান থেকে আরেকটা জিনিস আমাদের করতে হবে কি এখান থেকে যে কোনো একটা আমি ফটো ডাউনলোড করেছি যে অলরেডি ফরেস্টের তো এখান থেকে জাস্ট ফরেস্টের ফটোটা আমরা কিন্তু এখান থেকে ওপেন করে নেবো এখান থেকে জাস্ট ছোটো করে দেবো অলরেডি এখান থেকে জাস্ট পারফেক্ট সাইজে আমরা বসিয়ে নেব এটাকে বসিয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি কী করবো এখান থেকে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেখি কী হচ্ছে তো এখান থেকে জাস্ট আমি নিচে নামিয়ে দেবো এটাকে দেখি এটাকে জাস্ট নিচে নামিয়ে দিয়েছি দেখি তো এখান এখান থেকে এটা জাস্ট নিচে নামিয়ে দিলাম এখান থেকে যে আমি ম্যান লেয়ারটা নিয়েছিলাম এটাকে এখান থেকে যে মেন লেয়ারটা নিয়েছিলাম এখান থেকে জাস্ট এ অপশানটা যেছি এখান থেকে যেটা আছে না এখান থেকে ইনারগুলোর যেটা আছে আমি এটাকে বন্ধ করে দিই দেখি ইনারগুলো যেটা আছে এটা এটা আমি বন্ধ করে দিলে কিন্তু পারফেক্টলি আমার ছবিটার সাথে এটা পারফেক্টলি ম্যাচ করে দেবে সো দেখতে পাচ্ছেন পারফেক্টলি আমার কিন্তু বসে গেছে এটা এখান থেকে কন্ট্রোলটি দিয়ে এটাকে জাস্ট একটা হালকা আমি এখান থেকে বাড়িয়ে দিয়েছি তাহলে পারফেক্টলি আমার কিন্তু ছবির সাথে এটা ম্যাচ করে দেবে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা কী করবো এখান থেকে জাস্ট এবার কালারটা আমরা কিন্তু মডিফাই করতে পারি এখান থেকে যে কোনো কালার এখান থেকে জাস্ট এটা বন্ধ করে দিলাম এখান থেকে জাস্ট একটা যে কোনো কালার নিয়ে নিয়েছি এখান থেকে এখান থেকে জাস্ট একটা যে কোনো কালার আমরা এখান থেকে এখান থেকে জাস্ট কালার একটা পিক করে নিয়েছি এখান থেকে জাস্ট হালকা কালার দিয়ে দেবো আমি একটা এখান থেকে আর এখান থেকে যে কোনো একটা হালকা কালার এখান থেকে আমি কিন্তু একটা পিক করে নেব এখান থেকে যা যাই হোক এটা হয়ে গেছে এখান থেকে জাস্ট যেটা এটা আছে এটা হালকা কালার আমি একটা কয়াল কম্বিনেশন করছি এখান থেকে এখান থেকে জাস্ট এখান থেকে কালারটা কী করবে এখান থেকে কম বেশি করতে পারেন এখান থেকে তোমরা তো যেটা ভালো লাগবে তোমাদের সেটা রাখবেন এটা জাস্ট আমি এইরকম রাখছি এখান থেকে যাই হোক এখান থেকে যে কালারটা আছে এখান থেকে হালকা আমি কমিয়ে নেবো কালারটি যেটা আছে হালকা ডার্ক কালার রাখবো তাহলে আমাকে পারফেক্টলি দেখতে সুবিধা লাগবে বা ভালো লাগবে দেখতে এখান থেকে জাস্ট এটা হালকা আমি বাড়িয়ে নিচ্ছি এখান থেকে এখান থেকে এটা কী করতে বাড়াতেও পারেন এখান থেকে এখান থেকে কী আছে রেনিয়েল আছে রেডিয়াল করে দেবো রেডিয়েল করলে দেখব আমাদের কালারটা কীরকম আসছে তো এটি এটা আমার পারফেক্টলি কালারটা আসছে এখান থেকে যদি আমার রেড কালারটা যদি আমি বর্ডারটা যদি না ভাল লাগে তো এখানে মেন যে রেক্টেঙ্গলারটা আমরা নিয়েছিলাম রেক্টেঙ্গোলা এখানে যাব এখান থেকে জাস্ট এখানে যে স্টক বলে আছে স্টোকটাও যাবো এখানে স্টক যাওয়ার পর এখানে কালার ওভার নিতে যাবো এখানে যে স্টকটা আছে এই স্টকের ওপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা কালার আমরা এখান থেকে এখান থেকে কালারটি চেঞ্জ করতে এখান থেকে জাস্ট আমরা ব্ল্যাক কালার আমরা দিয়ে দিলাম সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিজাইন কিন্তু রেডি এখান থেকে যদি চান যে আমি কালারটা আবার মডিফাই করব তো এখান থেকে সবগুলো সিলেক্ট করব এখান থেকে জাস্ট আমরা একটা গ্রুপ করে নেব গ্রুপ করার পর এখান থেকে হিউজ অ্যান্ড স্যাচুরেশন কিন্তু এখান থেকে কালারটা আমরা কিন্তু চেঞ্জ কম বেশি কিন্তু করতে পারি এখান থেকে সো দেখতে পাচ্ছেন কালার কিন্তু আমরা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অপশান আসবে এখানে তো এখান থেকে কালার কিন্তু মডিফাই করতে পারেন এখান থেকে নিচেরটা ক্লিক করবেন তাহলে কিন্তু একটা নতুন কালার একটা কিন্তু মডিফাই করতে পারেন তো আমি এটা জাস্ট কিছু করছি না এখান থেকে এখান থেকে জাস্ট এটা আমি করে দিচ্ছি এখান থেকে জাস্ট জাস্ট এখান থেকে জাস্ট এটা কারবার করে এটা হালকা আমি পাঠিয়ে দিচ্ছি সব ভিডিওটি কেমন লাগলো আশা করি সবাই কমেন্টের মাধ্যমে জানবেন এরকম নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো তোমাদের সামনে তোমাদের সামনে নিয়ে আসবো তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নতুন নতুন টিউটার নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন যাতে নতুন কিছু আপনারা শিখতে পারেন বা আমি কিছু শেখাতে পারি চলো নেক্সট ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন